This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতের অন্ধকারে চা বাগানে দুষ্কৃতীদের তাণ্ডব। প্রায় কয়েক হাজার চা গাছ কেটে উপরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কুমারচল গ্রামের বাজারগজ এলাকায়। বাগান মালিক লতিফুল রহমান জানান, সকালে বাগানে কাজ করতে আসতে ঘটনাটি তার চোখে পড়ে। তিনি দেখতে পান প্রায় এক বিঘা জমিতে লাগানো চা গাছ উপড়ে পড়ে রয়েছে। প্রায় 3000-এরও বেশি চা গাছ নষ্ট করেছে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, চা বাগানে লাগানো অন্যান্য গাছগুলো কেটে নষ্ট করেছে দুষ্কৃতীরা। তারা অভিযোগ, এর আগেও একইভাবে ক্ষতি করেছে দুষ্কৃতীরা। এই ঘটনায় চোপড়া থানায় লিখিতভাবে অভিযোগ করে দুষ্কৃতীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন বাগান মালিক লতিফুল আলী। খবর দেওয়া হয় চোপড়া থানা পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানা পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমি তো বিকালে সন্ধ্যায় এখান থেকে বাড়ি গেলাম, কাজ তো সব সময় মাঠেই দেখি আমি তো। হঠাৎ সকালে গরুটু বাদে আসলাম এখানে, আসে দেখছি যে আমার চাটা আর চার গাছ সম্পূর্ণ কাটে দিছে। এক বিঘা চা গাছ কাটছে, অনুমান 3000-এর উপরে হবে, আর চার চারা ছিল 5000, এটা জলে ফেলেছে নদীতে। কারণ কি? শত্রুতা তো আছে, শত্রু যে নেই, শত্রু আছে। শত্রু বলতে এর আগেও দু চারবার আমার 80,000 কপির গাছ একবার কাটিয়ে দিল, একবার বাঁশ অনেকগুলো মোটামুটি 100 বাঁশ ছিল লাগানো ওটা ফেলে দিল, বারবারে ক্ষতি করে এটা। আর অনেক সময় দেখা যায় যে এলাকায় আমার যেরকম বারবার টিউবওয়েল টিউবওয়েল এটা সেটা নানা রকমের ক্ষয়ক্ষতি তুলে নিয়ে যায়, যেটা জল তোলার ব্যবস্থা করি এটা সবসময় করে। তো লোকগুলাকেও জানি যে কারা কারা করে, তো এটা প্রশাসনের সাথে মোটামুটি আসলে ওনাদের সঙ্গে একটু যোগাযোগ করে ব্যাপারটা বলে না গেছে। ছেলে জিডি করতে গেছে, জিডি করতে গেছে।